গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আর এই যে সকালবেলা মাত্র উঠলাম, উঠে উঠান ঝাড় দিলাম, কারণ মা আমার ছেলেকে নিয়ে একটু বেড়াচ্ছে, মানে বেড়াচ্ছে মানে ও থাকবে না তো এদিকে, তাই জন্য কি বাইরে ঘোরাঘুরি হচ্ছে। তো আমি ভাবলাম উঠান টাঙিয়ে একটু ঝাড় দিয়ে দিই। মা ছাড়া উঠান তো কেউ কোনো সময় ঝাড় দেয় না, ওনাকেই ঝাড় দিতে হয় সারা বছর ধরে। তো আমি ভাবলাম আমি একটু করে দিই। এখন রান্না হবে লাউ আর কাঁকড়া, তো তাই জন্য আমি যাচ্ছি, লাউ কুটবো আর কাঁকড়া কুটবো। তো এই দেখো কি রান্না হচ্ছে, তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে সে গতদিনের কাঁকড়াটা দেখছিল, এই সেই কাঁকড়াটা। তো এই কাঁকড়ার ওই পাশে ছোট দুটো আছে, ওদেরকে বেশি ছোট লাগছে, এটা অনেক বড়, তাই জন্য ওদেরকে একটু বেশি ছোট লাগছে। আর এই যে লাউ, তো এটাই রান্না হবে। তো আমি কুটে নিই এগুলো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, আমি কাঁকড়াগুলো কেটে নিয়েছি, এই যে, আর কাঁকড়া চিংড়ি মাছ এগুলো কেটে সব সময় জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে এগুলোর শ্বাস আর কি ছেড়ে দেয়। আর এই যে লাউ কেটে নিয়েছি, তো আমি কড়াইও দিয়ে দিয়েছি, এবার লাউগুলো দিয়ে দিব। তো আমি লাউগুলো দিয়ে দিলাম, আর এখন একটু হলুদ আর অল্প একটু লবণ দেব, যেহেতু লাউয়ে বেশি লবণ দিলে কিন্তু মানে আর কি লাউটা নোনতা হয়ে যায়, তাই জন্যে অল্প একটু লবণই দেবো প্রথমে, যাতে করে ভালো সেদ্ধ হয়, তাই জন্যে সামান্য একটু লবণ দিলাম। তো লাউয়ে কখনো প্রথমে খুব বেশি লবণ দিতে হয় না। তো আমি এটাকে একটু নেড়ে তারপরে ঢেকে দেবো সেদ্ধ করার জন্য। আর লাউ একটু জল ঝরে, তাই জন্যে আর কি আলাদা করে জল দেওয়ার দরকার হয় না, ঢেকে দিলে এতে একটু অনেকটাই জল চলে আসে। তো এই যে দেখো, ঢাকার পরে আমি এগুলোতে সে আমার কেটে রাখা কাঁকড়াগুলোও দিয়ে দিলাম। এই যে দেখো, কাঁকড়াগুলো একটু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে আমি কিন্তু ঝাল দিয়েছি, মা বললো যে ঝাল দেওয়ার কথা বলিস নি, তাহলে কিন্তু ওরা ঝাল ছাড়াই খেয়ে নেবে। তো মাঝখানে আমি ঝালও দিয়ে দিয়েছি। আর এই যে আমার লাউ কাঁকড়া তো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু ফোড়ন দেব তেলে, তাই জন্যে আমি তেলের ভিতর দিয়ে দেব, একটু জিরে দিলাম। এখানে অনেকেই জিরে দিয়েও ফোড়ন দেয়, আবার সর্ষে দিয়েও ফোড়ন দেয়, তো আমি জিরে দিলাম। আর এই যে দেখো, কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এই কাজটা অনেক রিস্কি, আমি যখন প্রথম প্রথম রান্না করতাম তখন গায়ে এসে লাগতো, তো এখন আর কি লাগে না, সেটা রান্না করতে করতে অনেকটা ইজি হয়ে গেছে, তো তাই জন্য এখন আর লাগে না। তো প্রথমে খুব ভয় পেতাম, মানে দূর থেকে দেওয়ার চেষ্টা করতাম, তাই জন্যে। তো এই দেখো, এই যে আমার রান্না কমপ্লিট, দেখো কি সুন্দর দেখতে লাগছে, আর এত টেস্টি খাবার, মানে কাঁকড়াগুলো ভীষণ টেস্টি হয়। আর এই যে হচ্ছে উচ্ছে ভাজি, তো উচ্ছে ভাজি, এই যে দেখো, উচ্ছের ভিতরে একটু আলু দেওয়া হয়েছে, তো আলু দিয়ে উচ্ছে ভাজি। আর আমার হচ্ছে তোমার ওই যে কাঁকড়ার ঘিলুটা তরকারিতে দেওয়ার কথা মনে ছিল না, তাই জন্যে আর কি ভাজিতেই দিয়ে দিলাম, উচ্ছে ভাজিতে। উচ্ছে ভাজি তো চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু দিয়েই খাওয়া হয়, কাঁকড়া দিয়েও খাওয়া হয়, তো তাই জন্যে ভাবলাম যে ঘিলুটা তাহলে উচ্ছের ভিতরেই দিয়ে দিই, আর থেকে যাবে না, তাই জন্যে উচ্ছের ভিতরেই দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের সকালের খাওয়া। আর এই দেখো, তো সকালবেলা রান্না হলো, রান্না করলাম আমি লাউ কাঁকড়া উচ্ছে ভাজি আর
আর হচ্ছে আমড়ার টক আসতো আমরা গোটা আমড়া যেটাকে বলে আমড়া দিয়ে নারকেল দিয়ে টক তো এগুলো দিয়ে সকালে খাওয়া হবে আর মূলত ঐতিহ্যবাহী রান্না বলতে বলা হয় যে লাউ আর চিংড়ি কিন্তু লাউ আর কাঁকড়াও কিন্তু অনেক টেস্ট লাগে আমার তো লাউ চিংড়ি থেকে লাউ কাঁকড়াই বেশি পছন্দ বেশি ভালো লাগে খেতে তো আর উচ্ছে ভাজি তো ভিটামিন আছেই তোমরা তো জানোই আর তার সাথে খেলাম হচ্ছে তোমার আমরা টক নারকেল দিয়ে তো নারকেল আমাদের গাছেরই আর বাবা হাট থেকে কালকেই গিয়ে নিয়ে এসছে আমরা নিয়ে এসেছিল তাই জন্য আমরা নারকেল দিয়ে রান্না হলো আর লাউ আর কাঁকড়া দুটোই বাড়ি তো এগুলো খুব টেস্টি হয় তো এই হচ্ছে আমাদের সকালের খাবার ডেইলি লাইফ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে ভালো লাগলেও কমেন্ট করবে না লাগলেও কমেন্ট করবে তোমরা কি দেখতে চাও সেটাও আমাকে জানিয়ে কমেন্ট করো যে দিদিভাই আমরা এটা দেখবো তো সেটাও কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আমার পথ চলায় সঙ্গী হয়ে থেকো তোমরা সুস্থ থেকো ভালো থেকো